অনেক দোয়া আছে যেগুলো শিখতে বিশ্বাস করেন কোনো কঠিন শুধু একটু মহব্বত আন্তরিকতা ইচ্ছা এটাই যথেষ্ট এরকম অনেক দোয়া আছে যে দোয়ার বরকতে একজন ইমানদারের আমল নামার মধ্যে নেকির পাহাড় জমে আমরা শিখতে রাজি কি করতাম শরীরে দেয় না হারিত না কোন আর কি সেই বয়স আসিনি ইসু মুস্ত ফাঁক না আলাপ করে ফাইজলামি কি করতাম তাম বন খান কেমনে তলে বুট খান কেমনে বাদাম খান কেমনে পান খান কেমনে সুবারি খান কেমনে চা খান কেমনে গপ মারেন কেমনে কথা বলেন না আপনি যদি আপনি যদি গফ লাগাই দিলে আপনার গফের ঠেলায় আর কেউ বইতে হবে আপনার চা দোকানে আলাফে লাগাই দিলে আপনার আলাফের জ্বালায় তার বাহি মাংস বইতে কিন্তু দোয়া কালাম শিখতে বললে কি করতাম শরীরে দেয় না বয়স নাই এই নাই সেই নাই সম্ভম কথা দুনিয়া দারুল আমাল আমলের জায়গা আমলের ঘর আখেরাত হলো দারুল বিনিময়ের জায়গা এখানে মেহনত হবে ওখানে পুরস্কার মিল অতএব মেহনতের জায়গা পরিশ্রমের জায়গা ওটা দারুল বিনিময়ের হাদিসের মধ্যে আছে নবী সাল আলী হুসাল্লাম বলেন কুনু আল আবনাফরা

আমল হবে কি আসরের ময়দানে যে বিশাল লম্বা লাইন সামনের লোকদের বিচার করতে করতে তো অনেক সময় এই ফাঁকে আমি কিছু সেজদা দিয়া নেই কিছু তসবি পড়ে নেই নামাজ পড়ে রাখি তাহলে এইগুলো তো যোগ হইলে কিছু ডাউ এই সুযোগ করলেও এখন বরবাদ করলেও এখন সাজাইলেও এখন সারখার করলো এটাই সুযোগ এখন এখনই হায়াত যা করবেন এখনই একই সাথে সংসার পরিবার তাও কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত তাও এখন একই সাথে চালাইতে হবে নামাজও পড়তে হবে বাজারও করতে হবে সেজদাও দিতে হবে বিবি বাচ্চার সংসারও করতে হবে সবই করতে হবে একই সাথে করে নিতে হবে এটাই সত্য এটাই বাস্তব এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এরকম ছোট ছোট অনেক দোয়া আছে যেগুলো শিখতে বিশ্বাস করেন কোনো কঠিন না শুধু একটু মহব্বত আন্তরিকতা ইচ্ছা এটাই যথেষ্ট এরম অনেক দোয়া আছে যেই দোয়ার বরকতে একজন ইমানদারের আমল নামার মধ্যে নেকির পাহাড় জল আমরা শিখতে রাজি কি করতাম দেয় না কি না আলাপ খান আলাপ আলাপ ফাইজলামি আলাপ কি করতাম আবার তামনে বন খান কেমনে তলে বুট খান কেমনে বাদাম খান কেমনে পান খান কেমনে সুবারি খান কেমনে চা খান কেমনে গপ মারেন কেমনে কথা বলেন গপ লাগাই দিলে গফের ঠেলায় আর কেউ আপনার চা দোকানে আলাফে লাগাই দিলে আপনার আলাফের জালায় তার বাহি মেংসি বইতারান কিন্তু দোয়া কালাম শিখতে বললে কি করতাম শর্য দেয় না বয়স নাই এই নাই সেই নাই সংভ কথা এজন্য বাপ উচিত নাই এ রং ঢং করিয়া তামসা করিয়া করিয়া ফাঁকি ফুঁকি দিয়া যাই করেন আপনি আপনি তো আপনার মৃত্যুকে দেরি করতে পারবেন আখের আতকে তো পিছাইতে পারতেন আপনি তো ঠিকই কবরের দিকেই যাচ্ছেন কবরের দিকেই তো যাচ্ছে ফাঁকি ফুঁকি দিয়ে লাভ কি শেষ পর্যন্ত তো আল্লাহর কাছে যেতে হবে হবে কিনা বলেন ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা বলছে বান্দা আমার কাছেই ফেরত আসবে ওয়া ইলাইহিল মাসির আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন ইলাইয়াল মাসির আমার দিকেই প্রত্যাবর্তন সুম্মা তুরাদ্দুন তোমাদেরকে ফিরে আসতে হবে ইলাল্লাহি মারজعوকুম জামিআন তোমরা সকলেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে এভাবে কত ভাবে যে алলাই কথা এটা কোরআনে বলছে বিশ্বাস কর ইলাই হিন নুসুর

আল্লাহ বলে গোটা জমিন বান্দা আমি তোমার জন্য বানাইছি আমার এই পুরা জমিনে তুমি চলো কোনো মানা নাই আমার তুমি বক্ষণ করো তবে এটা শুধু মনে রাখো বা ইলেই হিন্ন সুর আমার কাছে তোমাকে ফিরে আসতো এখান থেকে যাইতে যাইতে তুমি লন্ডন যাও তুমি একবার আটলান্টিক মহাসাগরের ওই পারে চলে যাও এরপরেও মনে রাখো আমার কাছে আস তিরিশ বছর আর না এই যে গ্রাম ছাড়ছি পঞ্চাশ বছর আর বাড়িতে না এই যে এলাকা ছাড়ছি ছাড়লে কি মালিকের সীমানা তো ছাড়তে পারলেন না কথা বলেন না আপনি আপনার গ্রামের এলাকা না ছাড়ছেন আল্লাহর সীমানা ছাড়তে পারবেন কুরআনুল কারীমে আছে এটা সুরা আর রহমানের মধ্যে ইন ইসতাআতুম আন তানফুজু মিন আক্তারি আসসামাআতি ওয়াল আরদ ফানফুজু ও জিন আর মানুষ আল্লাহ বলেন তোমরা যদি তো চেষ্টা কর আমি আল্লাহর সীমানা থেকে বের বের হই দেখা সম্ভব কি ভাইয়া বলেন না বাবা সম্ভব কি অতএব দিল থেকে বলছি অন্তর দিয়ে বললাম ছোট ছোট অনেক দোয়া আছে মুরব্বীরা বাবারা জওয়ানেরা পর্দার আড়ালের মা বোনরা সবাই শেখার আলেমদের কাছে ইমাম সাহেবের কাছে ছোট ছোট বইও আছে সুন্দর সুন্দর দোয়ার বই আছে একজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে উনি বলে দিব উচ্চারণা আছে ইমাম সাহেব আপনারে পড়ায় দিন ছোট ছোট দোয়া ছোট ছোট তসবি আমল আখেরাতের বড় পুঁজি বড় পুঁজি অনেক 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 নেক নবীজি সাল আলী ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার বহু তসবি উম্মতকে শিখাই শিখাই একটা একটা ছোট্ট দোয়া বলি এরপরে আমি আমার আয় একটা বলি একটা আশ্চর্য ছোট্ট একটা আমল শোনে কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় তো নবীজি সাল্ল আলী সাল্লাম বলেন সে যদি একটা দোয়া পড়ে ছোট্ট দোয়াটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا حول ولا قوة إلا بالله إيه بيك. بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله أي بيك নবীজি যখন বলেন কেউ যদি ঘর থেকে বের হতে বাহিরে যেখানে যান সোজা কথা আপনি এখান থেকে ওই রাস্তার ওই মাথা পর্যন্ত গেছে বিশ্বাস করেন এতটুকু আপনি নিরাপদ নিরাপদ আমি একদিন দেখছি আমার সাথে একজন শিক্ষক আপনার আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় শিক্ষকতা করতাম তখন তো একই সাথে মাওলানা জহুরুল ইসলাম সাহেব মাদ্রাসার হোস্টেল ছাত্রদের হোস্টেলের বারান্দা এই বারান্দায় আমিও দাঁড়ায় আসি উনিও কথাটার তা বলে মাত্রের দিকে কথা কইতে কইতে বারান্দাটা শুধু অল্প কুদ্দুর নাইমা রোমের দিকে যাবে এই বারান্দাটা থেকে নামতেই খেয়ালে পাওটা উল্টে পইরা এই এই পাওটা ভাই ব্যাখ্যা গেছে মানে একবারে ওই টাকনুর কাছে প্রায় তিন মাসের চাইতে বেশি বিছানার মধ্যে পড়েছিল এক অদ্দুর জায়গা তাহলে আমরা কি এক সেকেন্ড নিরাপদ বলে তো আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন কেউ যদি এই দোয়াটা বের হতেই পড়ে তার চারটা নগদ পুরস্কার লাভ ফেরেশতা ডাইকে তারে চারটা ঘোষণা দেয় ঘোষণা এই দোয়াইটা লগ্লগ ফেরেশতা চাইরটা ঘোষণা দেয় তাকে কয়টা এক কুদিতা ফেরেশতা বলে তুমি সঠিক পথ পেয়ে গেছ দুই কুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে তিন বকিতা সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ হয়ে গেছে চার শয়তান তোমার দূরে সরে গেছে বলে আচ্ছা তাহলে এই দোয়াটা কি খুব কঠিন কিছু আচ্ছা এটা শিখতে আপনার দুশো বছর লাগবে না তাহলে বলে ছোট্ট দোয়া ছোট্ট একটা আমল কিন্তু আপনার চারটা লাভ আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তা বলে দেয় তুমি হেদায়ত পেয়ে গেছো রাস্তা তুমি নিরাপদ হয়ে গেছ আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছেন শয়তান তোমার থেকে দূরে সরে